নমস্কার বন্ধুরা, গল্পের আনমনা আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাব দেবাশিস চট্টোপাধ্যায় রচনা রাজা ও রানী গল্পটি। পাপাইদের বাড়ির ছাদে পায়রাদের একটা ঘর আছে। সেই ঘরে 23টা পায়রা থাকে, গুলাবি, সিরাজি, লকাই, গুগল এবং আরও অনেকে। পাপাই রোজ বিকেলে ছাদে মুঠো ভরে ভরে গম ছড়িয়ে দেয় আর পায়রাগুলো একটা একটা করে গম খুঁটে খুঁটে খায়। কেউ কেউ আবার ছাদের কোণে রাখা জল ভরা বড় মাটির গামলার কানায় পা রেখে সামনের দিকে ঝুঁকে একটু একটু করে জল খায়। বক বকম বকম করতে করতে পায়রাগুলো এক পা এক পা করে হেঁটে বেড়ায়। পাপাইয়ের বাবা এক ফালি কাপড় আটকানো একটা বড় লগা ঘুরিয়ে ঘুরিয়ে পায়রাগুলোকে উড়িয়ে দেন। মাথার উপর গোল করে চক্কর খেতে খেতে পায়রাগুলো অনেক উঁচুতে উঠে যায়। তারপর অনেকক্ষণ আর ওদের দেখা যায় না। দিনের আলো যখন প্রায় ফুরিয়ে আসে তখন হঠাৎই আবার ওরা মাথার উপর গোল করে চক্কর খেতে খেতে একটু একটু করে নিচে নামতে থাকে আর তারপর ছাদের কোণায় রাখা উঁচু বোমটায় এসে বসে পড়ে। অনেকে আবার সরাসরি ছাদেই নেমে আসে। পাপাইয়ে দেখতে ভীষণ ভালো লাগে। কখনো কখনো অন্য কারুর দলছুট কোনো পায়রা পাপাইদের পায়রাগুলো ঝাঁকে মিশে উঠতে থাকে। এক সময়ে পাপাইদের পায়রাগুলোর সঙ্গেই দলছুট পায়রাটি উঁচু বোমটায় বসে পড়ে। পাপাইয়ের বাবা তখন লম্বা আরেকটি লগার মাথায় কয়েক গাছার লম্বা কালো চুল দিয়ে ফাঁস তৈরি করে এক বিশেষ কায়দায় ওই পায়রাটির কোনো এক পায়ে আটকে দেন। তারপর পায়রাটিকে নামিয়ে আনেন নিচে। চুলের ফাঁসে এক পা আটকে পায়রাটা ডানা ঝাপড়াতে থাকে কিন্তু উড়ে পালাতে পারে না। পাপাইয়ের বাবা পায়রাটাকে নিচে নামিয়ে এনে যত্ন করে খাওয়ান, বিভিন্ন পরিচর্যা করেন এবং একদিন পায়রাটা তার পোষ মেনে যায়। প্রায় 11 মাস আগে হঠাৎ একদিন সন্ধ্যাবেলায় পাপাইয়ের বাবা রাজা আর রানীকে বাড়িতে নিয়ে আসেন। ওরা তখন মাত্র 10 দিনের, ছাই আর সাদা রঙের মিষ্টি দুটো পায়রা, দুটোর পায়েই ছোট্ট দুটো রিং। পাপাইকে তার বাবা বলেছিলেন রিং দুটো রাজা আর রানীকে ক্যালকাটা রেসিং পিজিয়ন অর্গানাইজেশন থেকে দেওয়া নম্বর। পাপাই দেখেছিল অ্যালুমিনিয়ামের রিং দুটোতে প্লাস্টিকের কোটিং করে 112 আর 113 লেখা। পাপাইয়ের বাবা বলেছিলেন, পাপাই এই দুটো হোমার, বুঝলি, দারুণ জোর উঠতে পারে। পাপাই তার বাবার কথা মন দিয়ে শুনছিল। পাপাইয়ের বাবা তার বাঁ হাতের তালুতে রাজাকে ধরে ডান হাত দিয়ে রাজার ডান দিকের ডানাটা ছাড়াতে ছাড়াতে বলেছিলেন, এদের ডানা সাধারণ পায়রার তুলনায় বড়, এদের ওড়বার ধরনটাও আলাদা। এরা বড় হলে ঘন্টায় 80 কিলোমিটারের চেয়েও বেশি পথ অতিক্রম করতে পারবে। আমি এদের রেসে নামাবো, বুঝলি। পাপাইয়ের কণ্ঠে বিস্ময় ঝরে পড়ছিল। বাবা, পায়রার আবার রেস হয় নাকি? তার বাবা বলেছিলেন, হয় বই কি, যতদূর জানি সর্বপ্রথম রানী রাসমণির পরিবারের কেউ এবং পরে কলকাতায় চীনেরা বিদেশ থেকে হোমার পায়রা নিয়ে এসেছিলেন রেসের জন্য। সেই সময়ই প্রথম হোমিং পিজিয়ন ক্লাব গড়ে ওঠে এই কলকাতায়। বর্তমানে কলকাতায় ক্যালকাটা রেসিং পিজিয়ন অর্গানাইজেশন এবং ক্যালকাটা রেসিং পিজিয়ন ক্লাব আছে। প্রতি বছরই ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত চলে পায়রার রেস, কম দূরত্বের এবং বেশি দূরত্বের। ইয়ং বার্ড অর্থাৎ 1 বছরের কম বয়সের পায়রারা অংশ নেয় কম দূরত্বের রেসে আর 1 বছরের বেশি বয়সের পায়রারা অংশ নেয় বেশি দূরত্বের রেসে। গতকাল রাতের ট্রেনে রাজা আর রানী হাজারিবাগ গেছে, সঙ্গে গেছে আরও 170টা পায়রা। ওদের এক বিশেষ ধরনের বাক্সে করে নিয়ে যাওয়া হয়েছে। আজ সকালে ওদের হাজারিবাগ রোড স্টেশন থেকে স্টেশন মাস্টারের উপস্থিতিতে আকাশে ছেড়ে দেওয়া হবে। ওরা সকলে সেখান থেকে ওড়া শুরু করবে কলকাতার উদ্দেশ্যে। এটাই পায়রার রেস। যে পায়রা সবচেয়ে আগে ঘরে ফিরবে সেই হবে প্রথম। এইভাবে দ্বিতীয় আর তৃতীয় স্থান পাওয়া পায়রারকেও বেছে নেওয়া হবে। প্রথম 3 জন সেরা সময়কারী পাবে চ্যালেঞ্জ কাপ আর সার্টিফিকেট। একটু আগেই পাপাইয়ের বাবাকে ক্লাব থেকে ফোন করে জানিয়েছে যে ঠিক সকাল 8টায় রেস শুরু হয়ে গেছে। পাপাইয়ের বাবা খবরটা শোনার পর থেকেই বেশ উদ্বিগ্ন।
তিনি কিছুক্ষণ অন্তর অন্তর পাপাইকে বলছেন, রাজা আর রানী ঠিক চিনে আসতে পারবে তো? ওরা টপ থ্রির মধ্যে থাকবে তো? চ্যালেঞ্জ কাপটা ওরা জিততে পারবে তো? বাবার কাণ্ড দেখে পাপাই মুচকি হেসে বলল, বাবা তুমি তো টেনশন করছো কেন বলো তো? গত মাসে রাজা রানী দুজনেই রেকর্ড সময়ে এসেছিল আসানসোল থেকে, মনে আছে তো? আজও দেখবে ঘন্টা চারেকের মধ্যেই ওরা এসে যাবে, চ্যালেঞ্জ কাপও পাবে। টেনশন না করে বরং ছাদে যাই চলো। পাপাইয়ের মা বললেন, সেই ভালো, তোমরা ছাদে যাও, আমি চা জল খাবার নিয়ে আসছি। পাপাইয়ের বাবা বললেন, একটু পরেই স্টপ ওয়াচ নিয়ে জাজ এসে যাবেন, তিনি আসলেই না হয় যাব। পাপাইয়ের মা বললেন, তাই যেও, তবে কানে কাছে বক বক করো না বাপু, নিজে টেনশনে ভুগছো আর আমাকেও টেনশন করে দিচ্ছ। যত সময় যাচ্ছে উদ্বেগ ততই বাড়ছে। জাজ মিস্টার ঘোষ স্টপ ওয়াচ হাতে ছাদে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে, পাপাইয়ের বাবা পাপাইয়ের দূরবীনে চোখ রেখে ছাদের মাঝখানে দাঁড়িয়ে আছেন। পাপাইয়ের মাও ছটপট করছেন ছাদে দাঁড়িয়ে। মাঝে মাঝেই তিনি কোঁচকানো ভুরুর ওপর ডান হাতের আলু তেরছা করে ধরে রেখে দূর আকাশে দৃষ্টি মেলে দিচ্ছেন। আর পাপাই, সে প্রায় অপলক চোখে তাকিয়ে আছে আকাশের দিকে, কখন সে তার রাজা আর রানীর দেখা পাবে। রেস শুরু হয়েছে সকাল আটটায়, ঘড়িতে এখন ঠিক ১২টা বাজে। পাপাইয়ের বাবা আর থাকতে না পেরে বললেন, এতক্ষণে তো এসে যাওয়া উচিত ছিল, ওরা নিঘাত দিক ভুল করেছে। পাপাই বলল, তা কি করে হবে, তুমি যে বলেছিলে সূর্যরশ্মির সঙ্গে ৪৫ ডিগ্রি কোণ করে ওড়বার সময় ওদের মাথার ম্যাগনেটিক ফিল্ড ওদের দিক ঠিক রাখতে সাহায্য করে। ঘড়ির কাঁটা ঘুরে চলেছে, ১:৩০ বেজে গেছে, উদ্বেগের পারদ ক্রমশ চড়ছে। মিস্টার ঘোষ বললেন, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে পায়রারা অনেক সময় দিকভ্রষ্ট হয়, সেরকম কিছু হলো না তো? হঠাৎ পাপাই চিৎকার করে উঠল, বাবা ওই দেখো রাজা, মা রাজা, রাজা এসে গেছে। হালকা রোদ্দুরে মোড়া ২৬শে ডিসেম্বরের আকাশে সত্যিই রাজার দেখা মিলল। রাজা তার ডানা দুটো না ঝাপটে শরীরটাকে উড়োজাহাজের মতন ভাসিয়ে একেবারে ছাদের মাঝখানে নেমে পড়ল। তারপর এক পা দুপা করে এগিয়ে গেল তার ঘরের দিকে। মিস্টার ঘোষ রেসিং শিটে রাজার নাম, রিং নাম্বার এবং সময়টা নোট করে নিলেন। পাপাইয়ের বাবা বেশ হতাশ কণ্ঠে মিস্টার ঘোষকে জিজ্ঞেস করলেন, স্যার রাজা ১:৫৯ রেস কমপ্লিট করল তাই না? মিস্টার ঘোষ শিটটা খামে ভরতে ভরতে বললেন, ১:৫৯১০ সেকেন্ড। পাপাই আর তার বাবা এখন রাজার পরিচর্যায় ব্যস্ত। একটু আগে মিস্টার ঘোষ চলে গেলেন, তাকে খামটা ক্লাবে জমা দিতে হবে। তিনি যাবার সময় বলে গেলেন, রাজাকে বেশ ক্লান্ত বিধ্বস্ত দেখাচ্ছে, ৩৩৩ কিলোমিটার পথ পাড়ি দেওয়া এদের কাছে কিছুই নয়, অথচ এত সময় যখন লাগলো তখন নিশ্চয়ই এমন কোনো ঘটনা ঘটতে চলেছে যার এফেক্ট এদের উপর পড়েছে। সূর্যাস্তের আর দেরি নেই, কিন্তু রানী এখনো ফেরেনি। পাপাইয়ের চোখ দুটো ছলছল করছে, তাহলে কি রানী সত্যিই পথ ভুল করেছে? একটু আগে পাপাইয়ের বাবা ক্লাব থেকে ফোন করেছিলেন, রাজাই প্রথম হয়েছে। কিন্তু পাপাইয়ের মনে আনন্দ নেই, তার মন রানীর জন্য ছটপট করছে। রাত্রিরে বাড়ি ফিরে পাপাইয়ের বাবা বললেন, ১৭২টা পায়রা সকালে হাজারিবাগ রোড স্টেশন থেকে ছাড়া হলেও শেষ অবধি পাওয়া খবর অনুযায়ী মাত্র ৪২টা পায়রা ফিরে এসেছে, বাকি ১৩০টা পায়রার কোনো খবরই নেই। পাপাইয়া নিজেকে সামলাতে পারল না, তার দুচোখ ছাপিয়ে জলধারা গাল বেয়ে নাবতে থাকে। পাপাই কান্না ভেজা কণ্ঠে বলল, বাবা আমাদের রানী তাহলে হারিয়েই গেল, আর কোনোদিন রানী ফিরে আসবে না? পাপাইয়ের বাবা পাপাইকে কাছে টেনে নিলেন, তার মাথায় হাত বুলিয়ে বললেন, ১৫-২০ দিন পরেও পায়রারা ঘরে ফিরে আসে, দেখবি রানী হয়তো ২-৪ দিন পরেই ফিরে আসবে। তোরা সন্ধেবেলায় টিভি দেখিস নি, কি ভয়ঙ্কর সুনামি আছড়ে পড়েছে আজ, শুনলাম পদ্মপুকুরের জল নাকি ছলাৎ ছলাৎ শব্দ করে চারপাশে ছড়িয়ে পড়ছিল। এই সুনামির জন্য পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তন হয়েছিল, আর তার জন্যই সম্ভবত পায়রারা কিছুক্ষণের জন্য পথ ভুল করেছিল,
তাই ওদের আসতে দেরি হয়েছে। অনেকে হয়তো সঠিক পথ এখনো খুঁজেই পায়নি। চল বরং টিভি দেখি, শোনাবি তাণ্ডব লীলা, দেখলে বুঝতে পারবি পৃথিবীতে আজ কি ভীষণ ওলটপালট হয়েছে। পাপাই তার বাবা এবং মায়ের সঙ্গে বসে টিভির পর্দায় দেখছিল সুনামির ভয়াবহতা। ঘন্টায় প্রায় 450-500 মাইল বেগে ছুটে আসা প্রবল জলোচ্ছ্বাস, ভয়ার্ত অসহায় মানুষের পালিয়ে বাঁচার তীব্র প্রচেষ্টা, আর প্রায় 100 ফুট উঁচু জলস্তম্ভ। পাপাইয়ের বাবা সুনামিতে আক্রান্ত এশিয়া ও আফ্রিকার 11টা দেশ, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ভারত, থাইল্যান্ড, সোমালিয়া, বর্মা, মালয়েশিয়া, মালদ্বীপ, তানজানিয়া, বাংলাদেশ এবং কেনিয়ার কথা বলছিলেন। আর বোঝাচ্ছিলেন ইন্দোনেশিয়ায় ভয়ঙ্কর ভূকম্পে বার্মা প্লেট নামক প্রায় 750 মাইল ব্যাপী ভূস্তর হঠাৎ ভেঙে গিয়ে ভারত মহাসাগরে কিভাবে জলস্ফীতি ঘটিয়ে এই সুনামি সৃষ্টি করেছে। পাপাই তার বাবার কথা শুনছিল আর ভাবছিল, যতই অত্যাধুনিক প্রযুক্তি বিজ্ঞানের অহংকার থাকুক না কেন, ক্ষিপ্ত প্রকৃতির কাছে মানুষ আজও অসহায়। সেদিনের পর আরও 4টে দিন কেটে গেছে। আজ বছরের শেষ দিনের সকালটা একটু মেঘলা। পাপাই দোতলার ঘরে জানালার ধারে বসে অঙ্ক করছিল। হঠাৎ দানা ঝাপটানোর একটা শব্দ তার কানে আসতেই সে এক দৌড়ে একেবারে ছাদে, তারপর তীব্র চিৎকারে বাড়ি ফাটাতে লাগলো, বাবা মা তাড়াতাড়ি এসো, ছাদে এসো এক্ষুনি। পাপাইয়ের বাবা ও মা দোতলায় বারান্দায় বসে চা খাচ্ছিলেন। তারা চায়ের পেয়ালা ফেলে রেখে যত দ্রুত সম্ভব ছাদে উঠলেন। ছাদে উঠে তারা দেখলেন পাপাই বসে রয়েছে ছাদের মাঝখানে আর তার কোলে রানী। রানীর একদিকে ডানা একটু ঝুলে পড়েছে আর তাতে জমাট বাঁধা রক্তের দাগ। পাপাইয়ের বাবা তার মোবাইল ফোন থেকে ডক্টর রায়কে ফোন করে তাড়াতাড়ি বাড়িতে আসার জন্য অনুরোধ করলেন। ডাক্তার রায় রানীর ডানার ক্ষত পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ দিয়ে বললেন, রানী পথ ভুল করেছিল তাই সেদিন আসতে পারেনি, পরে পথ চিনতে পারলেও হয়তো দেরি হয়ে গিয়েছিল, তাই রাত্রিরে জঙ্গলের কোনো গাছে বিশ্রাম নেবার সময় খুব সম্ভবত পেঁচা অ্যাটাক করেছিল, উনটা খুব গভীর না হলেও শেষ পর্যন্ত উড়ে আসতে পেরেছে, এক নাগাড়ে উড়তে পারেনি বলে কদিন সময় লেগেছে। পাপাই এখন খুব খুশি, তার রানী ফিরে এসেছে। পাপাইয়ের বাবা ও মাও খুব খুশি, রানীর জন্য তাদের সকলেরই আনন্দ আজ আর ধরে না। পাপাইয়ের বাবা পায়রার ঘরের দরজা খুলে দিতেই আর একজন তাদের আনন্দে সামিল হল, সে হল রাজা। রাজা এখন তার গলার লোম ফুলিয়ে বক বক বকম করতে করতে রানীর কাছে এগিয়ে এসেছে। রানীও চেনা সঙ্গীকে কদিন পর পাশে পেয়ে আনন্দিত, সেও বক বক বকম করছে।